রোহরমুড়া ব্রিজ সংলগ্ন তাঁত চমহনী এলাকায় গত সোমবার সকালে খোয়াই নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তিন শিশুর। মৃত তিন শিশুর বিশালগড় লক্ষ্মীবিল এলাকার সপ্তদ্বীপ নম, তেলিয়ামুড়ার মোহর ছড়া এলাকার মৌটুসী দাস এবং খোয়াইয়ের পশ্চিম গণকি এলাকার বাবলি রায়। বুধবার একে একে এই তিন শিশুর বাড়িতেই যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের ছোটিকা সফরে কনভয় থেকে নেমে তিনি সোজা চলে যান শিশুদের অন্ত্যেষ্টিক্রিয়া পুজোয়। মর্মান্তিক এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পরিবারের সদস্যদের সরকারিভাবে সাহায্য করার জন্য ডিসিএমকে যাবতীয় নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি আর্থিক অনুদান স্বরূপ পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন 4 লাখ টাকার একটি চেক। মুখ্যমন্ত্রী জানান, শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। ওনাদের সন্তানদের ফিরিয়ে দেওয়া আর সম্ভব নয়, তবে ওনাদের পাশে থেকে ভবিষ্যতে সব রকম ভাবে সাহায্য করবে রাজ্য সরকার। সবাই জানে, সারা ত্রিপুরার মধ্যে খবরে সবাই মর্মাহত। তো যেহেতু আমি এসেছি, তাছাড়াও আমার একটা ইচ্ছে ছিল যদি এদিকে যাই কোনো সময় তাহলে একবার আসবো। যেহেতু প্রোগ্রামে এসেছি তো সেই কারণে আমি ডিসিশন নিলাম আজকে এখানে যাবো। আরেকটা বাড়ি এখানে আছে, আরেকজন শুনলাম যে বিশালগড়ের দিকে, তো ওর বাড়িতেও যাবো। এখানে মৌটুসী দাসের বাড়ি, ওর মর্মান্তিক সবাই জানেন, এই বিষয়ে আর কিছু বলার অপেক্ষা রাখে না। মা বাবার অবস্থা তো বুঝতেই পারছেন, দাদু দিদার অবস্থা, ক্লাস ফাইভ এইবার উত্তীর্ণ হয়েছে, ক্লাস ফাইভের থেকে সিক্সে উঠলো শুনলাম। আর ভাইটা তো বেঁচে গেল কোনো রকমে ঈশ্বরের কৃপায়। আজকে আমরা আমাদের মাননীয় কল্যাণী রায় মহোদয় এসেছেন, আমাদের চিফ হুইপ, তো আমরা শুনে এখানে আরেকটা জায়গায় যাব। অত্যন্ত মর্মান্তিক, কিছু বলার নেই, একটু সমবেদনা জানানোর জন্য এসেছি, কিছু তো করার নেই। আর আমাদের এমনিতে যা গভর্নমেন্টের তরফ থেকে আমি ডিসিএমকে বলেছি, হ্যাঁ, আপাতকালীন একটা সাহায্য আর্থিক তো করেছে, আরও এক্সট্রিম যতটুকু করা যায় সেটা সাহায্যের জন্য করে। আমরাও আমাদের তরফ থেকে কীভাবে সাহায্য করা যায় নিশ্চয়ই আমরা করব, কারণ এটা তো মানে পয়সা দিয়ে বা ইয়ে দিয়েও ফিরিয়ে আনা যাবে না। একমাত্র আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে ওর যেখানেই থাকুক, মানে এটা তো এই বয়সে চলে যাবে তো তাড়াতাড়ি, কীরকম ঘটনা গেছে মামার বাড়িতে, তো সেখান থেকে এই হয় আর কি। মানে হচ্ছে যে কখন যে কী হয়, বুধবারের এই সফরে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারাই, খোয়াই জেলার পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব, জেলা শাসক ডি কে চাকমা এবং মহকুমা শাসক বিজয় কুমার সিনহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।